আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু ছিলেন, যিনার নাম ছিল হযরত শাহ সুজা কারমানি রহমাতুল্লাহি আলাই। শাহ সুজা কারমানি রহমাতুল্লাহি আলাই আল্লাহ পাকের এমন বন্ধু, ওনার যখন ছোটবেলা, উনি যখন দুনিয়ার জমিনের মধ্যে এখন এত ছোট হয়ে গেলেন, ওনার বাবা আল্লাহর নবী শাহ সুজা কারমানি রহমাতুল্লাহি আলাইকে ছেড়ে দিয়ে দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেলেন। বন্ধুরা রে আমার, যখন ওই ছোট্ট বাচ্চাটারে ফেলে দিয়ে অন্ধকার কবরে তার বাবা তার মাটা তাকে তার কুলের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার সন্তানটা আমি মায়ের জন্য এখন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় শ্রেষ্ঠ সম্পদ, তার আব্বা নাই তার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আল্লাহ গো আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সন্তানটা আমি কেমনে দুনিয়াতে মানুষ করবো, আপনি আমার সন্তানের দিকে তাকান। মহিলাটার মনের মধ্যে বড় ভয়, একজন মহিলা তার ঘরের সামনে দিয়ে যাচ্ছে আর গুন 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 কান্নার আওয়াজ শোনা যায়। ওই মহিলা এসে ডাক দিয়ে বলেন, ও শাশুদের মা, তুমি কেন ঘরের মধ্যে এমন করে করে কান্না করো, তোমার স্বামী ইন্তেকাল করেছেন দীর্ঘ এক বছর হয়ে গেছে, এক বছর পর্যন্ত তো কান্না করা লাগে না, এখন তুমি কান্না করার কারণটাকে তুমি বলতে পারবা নি। ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। ওই মহিলা আবার ডাক দেয়, বলো না শাশুদা কারণে আল্লাহর নবীর মা, তুমি কেন কান্দো, কেন কান্দো বলো না, কোনো আওয়াজ আসে না। এই আওয়াজটা যখন শোনে না, মানুষ ঘরের সামনে দিয়ে যায়, যাওয়ার সময় লক্ষ্য করে করে মানুষগুলা দেখতেছেন ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসে। কেউ যদি জিজ্ঞাসা করে এই ঘরের মধ্যে কে আছো, কেউ কোনো উত্তর দেয় না, কোনো উত্তর দেয় না। কিন্তু হঠাৎ করে মানুষগুলার মনের মধ্যে সন্দেহ জাগলো, এই মহিলা কি আমাদের সঙ্গে দুষ্টামি ছলনা করে নাকি আমরা জানতে চাই। মহিলা এমনি এমনি কান্দে, কেউ যদি জিজ্ঞাসা করে কেন কান্দ, মহিলা কোনো উত্তর দেয় না। আসো আমরা মহিলার ঘরের দরজাটা ভেঙে দিব, আর ভাঙ্গা ওই মহিলার ঘর থেকে তার কাছ থেকে কষ্টের জবাব আমি আনতে যাব। হঠাৎ করে ওই মহিলার ঘরের দরজার সামনে যখন এলাকার সকল মানুষ যে ঘরের দরজাটা ভাঙ্গার জন্য হাত বাড়াইলো, হাতটা বাড়াইয়া ঘরের দরজাটা ভাঙতে দেরি হইব, ঘরের দরজার মধ্যে যখন ধাক্কা লাগাইছে পেছন থেকে কে জানি ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ এই ঘরের দরজা তোমরা ভাঙ্গো না। কেন ভাঙবো না, কেন ভাঙবো না, কেন আপনি বলেন না, যখন এই কথা বললো কেন ভাঙবো না। ছোট্ট বাচ্চা পাঁচ ছয় মাসের বয়স শাহ সুজা কারমানি রহমতুল্লাহি আলাই, উনার মা ঘরে কান্না করে, উনার বাবা নাই, ঘরের দরজা ভাঙবে এই সময় মানুষ আইসা পেছন দিয়ে ডাক দিয়ে, দরজা ভাঙবো না। কয় কেন ভাঙবো না, মহিলাটার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও বন্ধু আমার, ঘরের দরজাটা যখন না ভাঙার জন্য ওই মহিলাটার কাছে যখন মানুষগুলার কাছে আবদার করা হইল, মানুষ ওই আল্লাহর ওলির কথা মানে নাই, হঠাৎ করে লক্ষ্য করে পেছনে তাকিয়ে দেখে কে জানি এই কথাটা বলল, ডাক দিয়া দেখতেছেন পেছন দিয়া মাত্র পাঁচ ছয় মাসের ছোট্ট বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া বড় মুরব্বী মানুষের কণ্ঠে কথা বলতেছে, আর ডাক দিয়া বলে ঘরের দরজা ভাঙ্গিস না, এই ঘরের মধ্যে যেই মহিলা বসবাস করে এটা সতী সাদি আল্লাহ পাকের বান্দি এবং বন্ধু। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু গো, ওই মানুষগুলা ঘরের দরজা ভাঙবো দূরের কথা, পাঁচ ছয় মাস বয়সের ছোট্ট বাচ্চা কোনো সময় কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চা কিভাবে হাঁটতে পারে, ওই ছোট্ট বাচ্চা কিভাবে এমন কথা বলতে পারে। এবার মানুষগুলা ছোট্ট বাচ্চাটার পেছনে পেছনে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে যখন ছোট্ট বাচ্চাটার পেছনে পেছনে যায় গো, লক্ষ্য করে দেখে ছোট্ট বাচ্চার দৌড়ের সঙ্গে কেউ দৌড়াইতে পারে না। হঠাৎ করে মানুষ একটা দৌড় মারছে, দৌড় মাইরা পেছন দিয়ে তার ধরবো, ধরার সময় ছেলেটা একটা দৌড় মাইরা মসজিদের মধ্যে প্রবেশ করছে, আর মসজিদের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষ কয়ে আর দৌড়াইস না, তারে আমরা মসজিদের মধ্যে যায় আক্রমণ করব। মসজিদের জুইকা দেখে পাঁচ ছয় মাসের ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। যখন ওই ছোট্ট বাচ্চাটাকে পেলেন না, ও এলাকার মানুষ দৌড় মাইরা আবার
মহিলার ঘরের দরজা ভাঙার জন্য যায়, দরজাটা ভাঙার জন্য যখন মানুষ জুগলা গেলেন, যাওয়ার সময় দরজাটার এমন জোরে বাড়ি মারলেন, বাড়ি মেরা যখন দরজাটা ভাঙা ঘরের ভিতরে ঢুকতেছে, ঘরের মধ্যে ঢুকিয়া নজর করে দেখে গো ওই আল্লাহর নিশা সুজা কার মনি রহমতুল্লাহ আলাইয়ের আম্মাজান আল্লাহর দরবারে সাজদাই পড়া গুন 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 করে কান্দে, আর ছোট্ট বাচ্চা ওই মায়ের পেছন দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ওই ছোট্ট বাচ্চাটা মারে পাহারা দিতাছে। মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে তোরা আমার মায়ের চেহারার দিকে তাকাইস না, আমার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন, বাবা গো আমার বাবা নাই আমার কলিজার মধ্যে শান্তি নাই। ছেলেটা এবার ওই জায়গা থেকে মানুষগুলারে যখন বাহির করে দেয়, পাঁচ ছয় বছরের বাচ্চাটা বাহির করে দেয়, মানুষ বাহির হয়ে যায়, মানুষগুলো তাকে দেখতাছে, দাঁড়া দাঁড়া তার মা নামাজটা শেষ করলে তার মার কাছে এটার কারণ আমরা জানতে পারবো। এবার ওই মহিলাটা নামাজ যখন সালামটা ফিরাইছে, ঘরের মধ্যে থেকে মহিলাটা একটা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন কে তোমরা আমার খবর নিতে চাও, আমার খবর তো আমার কাছে পাইবা না, তোমরা কেন আসছো বলো আমার কাছে একটা আবদার জানাও। মানুষ ডাক দিয়ে বলে পাঁচ ছয় বছরের ছোট্ট বাচ্চা এটা কিভাবে কথা বলতে পারে এবং এটা কিভাবে আমাদেরকে সাবধান করতে পারে তুমি বলো না, ওই এটা আমি নিজেও জানি না, এই সন্তানের বাবা মারা যাওয়ার পরে আমি যখন ঘরের মধ্যে চোখের পানি পালায়া পালায়া কান্দি, ছোট্ট বাচ্চা আমি মায়ের চোখের পানিগুলা যখন মুছা দেয় আমি মায়ের কলিজার মধ্যে ঠান্ডা হয়ে গেছে, কলিজার শান্তি পেয়ে গেছে। আর আমি মা ডাক দিয়ে বললাম বাবা তুমি কেন ছোট্ট মানুষ আমি মায়ের জন্য এত কষ্ট করো, ছেলে ডাক দিয়ে কয় আম্মা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কাছে একটা এলান জারি করে দিয়েন, আমার আল্লাহ বলেন রাদার রব্বি ফিরদার ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতি ওয়ালিদি, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমি পাগলার কাছে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি মা বাবার মনকে সন্তুষ্ট করতে পারবে সে যেন আমার আল্লাহকে সন্তুষ্ট করলো, যে যেন তার কেউ যদি তার মা বাবার অসন্তুষ্ট করে সে যেন তার আল্লাহকে অসন্তুষ্ট করলো। মা গো মা আমি চাই না আপনি মায়ের মনের মধ্যে কষ্ট দিয়া আল্লাহরে অসন্তুষ্ট করি মা, এবার মা জননী ডাক দিয়া কয় বাবা যান আপনি আর কষ্ট করার লাগবে না, মা কেন 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 কষ্ট করা লাগবে না, আপনি বলেন না গো আমার মা, মাটাই একটা ডাক দিয়া কই তোমার বয়স কম তোমার আব্বা নাই এই কথা চিন্তা কইরো না, আমি মা দুনিয়া জমিনে তোমার লালন পালন করতে পারবো, ছেলে একটা ডাক দিয়া কই মা আপনি কেমনে লালন পালন করবেন আমার খাবারের ব্যবস্থা করতে গেলে আপনি মা তো বেফর্দাভাবে ঘোরাফেরা করা লাগবে, আপনি মা তো মানুষের বাড়িতে কাজ করা লাগবে, মা আপনি রাস্তার বাগিনে যাবেন না, আপনি মায়ের কাছে আমার ছোট্ট একটা আবদার, আপনি যদি আমার মাওলার হইয়া যান গো মা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের হইয়া যান, আল্লাহর কসম আপনি খাবারের পেছনে দৌড়ানো লাগবে না, আমার আল্লাহর কুদরতি খাবার আপনি মায়ের কাছে হাজির হয়ে যাবে। মা ডাক দিয়ে বলে এলাকাবাসী এই ছোট্ট বাচ্চাটা এটা তো এখন থেকে এমন না, এটা জন্মের পর থেকে এমন, এটা আমার আল্লাহর প্রতি ইত্তাকুল্লাহ তাকওয়াটা বড় ভালো, এই ছেলেটা কেন এমন আমার মনে ধরে না, তবে আমি মায়ের মনের মধ্যে একটা কথা জানা হয়ে গেছে, এই ছোট্ট ছেলেটার যখন বয়স 26 থেকে 27 বছর বয়সের মধ্যে উপনীত হবে এই ছেলেটা সাধারণ কোনো অলি হবে না, জবরদস্ত একজন বড় মাপের আল্লাহর অলি হইব। দোয়া করছে কি ও আমি যেদিকে চাই আমার মায়ের মতো আপন কে দেখি না মায়ের মতো না, বলেন আমি যেদিকে চাই আমার মায়ের মতো আপন কে দেখি না মায়ের মতো না, যদি যাই বিদেশে
মায়ের বুকটা ফাটে দুঃখে গো বলেন আরে পুত্র যদি যাই বিদেশে মায়ের বুক কান ফাটে দুঃখে গো আরে এই ত্রিভুবনে বন্ধ রাখবেন না জবান করে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার হে আমার বোমর কান্দে সন্নি মহা সম্মেলনের ভাই বাবাজিরা বন্ধুরা গো ও নবীর পাগলের দল ওই ছোট্ট বাচ্চাটার মা যখন তার জন্য দোয়া করছে ছেলেটা বড় হওয়ার পরে বড় মাপের একজন অলি হইব এবার ছেলেটার মা এই দোয়াটা করার পরে আমি কেমনে ভালো মাদ্রাসায় পড়তাম পড়ার কারণ কি লাভটা কি মা ডাক দিয়ে বলে বাবা তুমি যদি একটা মাদ্রাসায় পড়ালেখা করো গো তুমি যদি একজন হকানি রপ্তানি আলেমে দিন হও আমি মা তোমার কাছে কোনো টাকা পয়সা দ্বন্দ্ব লোক চাই না আমি মা চাই তুমি সন্তান মাদ্রাসায় পরে একজন হকানি রব্বানি আলেমে দিন হইয়া আমি মার মরণের পরে আমার লাশটা সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবা জোরে পড়বেন না সুবহানাল্লাহ ওই ছেলেটার মা ডাক দিয়ে বলে বাবা আমি চাই তুমি আমার জানাজার নামাজ পড়াইবা জানাজার নামাজ তুমি যদি আমার পড়াও আমি মায়ের দুনিয়ার জমিনের মধ্যে কলিজাটা ঠান্ডা হইয়া যাইব মা গো মা আপনি মা আপনার মরণের কথা বলবেন না আমার মনের মধ্যে কোনো শান্তি লাগে না কেন রে বাবা কেন তোমার মনে শান্তি লাগে না তুমি কি বলবানি ছেলে ডাক দিয়ে বলে মা আপনার মরণের কথা শুনলে আমার কলিজাটা কেমন জানি কাঁপে ওঠে আমার নবী বলেছেন কোন সন্তানের যদি জন্ম যদি তার মা যদি একটু দোয়া করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সন্তানটাকে দুনিয়ার জমিনে বড় লোক বানায় দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী বানায় কবরের মধ্যে যাওয়ার পরে তার সম্মানী বানায় ও হুজুর ছোট্ট বাচ্চাটার মাটা কি তার জন্য কেমন দোয়া করেছেন আপনি বলেন না ছোট্ট বাচ্চার মা বলেন বাবা তুমি একজন হকানি রব্বানি আলেমে দিন হইলে আমি জানি তুমি আমার জানাজার নামাজটা পড়াইবা কিন্তু ছেলেটা মার কাছ থেকে বিদায় নিয়া বলেন মা যদি আপনার এমন আশা হয় আপনি এই মুহূর্তে আমি সন্তানকে অনুমতি দিয়া দেন অনুমতি দিয়া দেন অনুমতি দিয়া দেন আপনি অনুমতি দিলে আমার মনটা মনে চায় আমি একজন হকানি রব্বানি আলেমে দিন হতে পারবো সুবহানাল্লাহ পড়েন ছেলেটা মার কাছ থেকে অনুমতি নিয়া রওনা করছেন একটা ভালো মাদ্রাসায় পড়ালেখা করবে মাদ্রাসার পড়ালেখা করবে টাকা নাই পয়সা নাই ছেলেটা সুন্দর করে একটা জায়গায় বসে আছে হঠাৎ করে একজন হকানি রব্বানি আল্লাহর ওলি ওই ছেলেটার সামনে দিয়ে যাচ্ছেন আল্লাহর ওলিটা ছেলেটাকে ডাক দিয়ে বলেন বাবা তুমি যে এখানে আসছো তোমার কাছে আমি জানতে চাই তুমি এখানে কেন আসছো ছোট্ট গাছের নিচে বসে আছে ছোট্ট বাচ্চা 6 থেকে 7 বছর বয়সে উপনীত ছেলেটা বলেন হুজুর আমি তো এখানে এমনি এমনি আসি নাই একটা কারণ আছে আমি এখানে পড়ালেখা করার জন্য আসছি সুবহানাল্লাহ পড়ে এই কথা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চাটাকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন তুমি পড়ালেখা করার জন্য এখানে আসছো কিন্তু বাবা তুমি কি জানো পড়ালেখা করার জন্য যে আসছো কেন পড়ালেখা করার কারণ কি ছেলে বলে সাধারণ কোনো পড়ালেখা না আমি যে পড়ালেখাটা করব এই পড়ালেখার মধ্যে যেন কোরআন হাদিসের জ্ঞান থাকে সুবহানাল্লাহর আওয়াজ একটু আসতে হইছে আপনার কি এখানে বসতে কোনো কষ্ট হচ্ছে আওয়াজটা কি আপনার ভালো লাগতেছে নি পাড়ো বাজে ও সাড়ে 9টা দিয়ে বেজে গেছে আমি যাইতাম না আচ্ছা যাক যতটুকু ওয়াজ দাও আপনারা করে দিয়ে যাইতে নাকি তাহলে বলেন আপনারা একটু জবান খুলে দুরুদ শরীফ না আদায় করলে আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটু ভালো করে ওয়াজটা করতে পারতাম না একটু জবান খুলে আগে দুরুদ শরীফ পড়েন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন আলোচনাটা আমি এক ধারাবাহিকতায় করে যাব জবান খুলে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা
আর যেভাবে দুরূদ শরীফ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি সবচাইতে বখির এবং কিফতাজ এই ব্যক্তি দুরূদ শরীফ পড়ার সময় তার জবানরে বন্ধ রয় সবচাইতে বখিল ওই ব্যক্তি তার যেই ব্যক্তি দুরূদ শরীফ আদায় করার সময় তার জবানকে বন্ধ রাখে আপনার জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মানুষ কি মদিনার নাম কখনো ভুলে যাবেন মদিনার নবীকে অন্তরে রাখতে চাই কি চাই না কারা কারা রাখতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় জোরে বলে নারে তাকবীর নারে রিসালা মদিনার নবীকে অন্তরে রাখতে চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না তাহলে দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর জোরে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে চাইলে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে এ আশা আমার বল মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে এ আশা আমার নয়ন জল কেঁদে কেঁদে পাশি বোন নাই বলেন না নয়ন জলে কেঁদে আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে না বলেন না ভুলে যেতে চাইলে জবান খুলে জোরে বলে আল্লাহু আকবার হে আমার বাবারা বন্ধুরা গো আল্লাহর ওলি হযরতের শাহসুল্লাহ সাত বছরের বয়স রাস্তার পাশে গাছের নিচে বইসা রইছে আর একজন আল্লাহর ওলি আয়েশা জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা ও ছোট্ট বাচ্চা তুমি কেন রাস্তার পাশের মধ্যে বইসা রইলা ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু গো ও আল্লাহর বন্ধু গো আমি কেন বসে আছি জানেননি আমার মা জননী আমার একটা কথা বলেছেন আমি যেন এখানের মধ্যে থাকা অবস্থায় আমি একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলি হই আমি যেন একজন হক্কানি রব্বানি আলেমে দিন হই কেন গো কেন তোমার মা এই কথা বলেছেন কয় হুজুর গো আমার মা বলেছেন আমি যেন একজন হক্কানি রব্বানি আলেম হওয়ার পরে আমার মা যখন মইরা যাইব আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইব হুজুর আমার মা কেন তার মরার কথা বলছে আমি জানি না কিন্তু আমার মনের মধ্যে বড় কষ্ট লাগে আমার মা যদি মারা যায় আমি আমার মারে সারা কেমনে থাকবো ও হুজুর আমি আমার মারে সারা তো বাঁচতাম পারতাম না ফোলাডারে আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয় শাশু যা রে ও শাশু যা রে তোমার মা কেন তোমার জানাজার আশা করে জানো নি তুমি সন্তান যদি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াইতে পারো গো আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তারিমা দিয়া দাঁড়াইবা ডান দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামের জবাবটা দিতে দেরি গো আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে
ছেলে ডাক দিয়া বলেন হুজুর হ্যাঁ তাইলে আমি রাজি এখনি আমি কোরআন হাদিসের এলেম শিখার জন্য আপনার কাছে প্রস্তুত সুবহানাল্লাহ ছেলেটার কথা হইল আমার মা যদি খুশি হয় মার জানাজার নামাজ পড়ানোর পরে যদি আমার আল্লাহ ছেলে জানাজার নামাজ পড়াইলে কবর আজাব মাফ করে আমি তো জানাজার নামাজ দেই পড়ানো সুবহানাল্লাহ কোন এখন তো মনে করেন আমরা জানাজার নামাজ পড়ামু দূরের কথা জানাজার মাঠে গেলে ইমাম সাহেব কে হুজুর একটু জানাজার নিয়ে আমাদের নিয়তের একটু কইয়া দেনছে কয় না বাটফারি করতে জায়গা পাও না তুমি আজীবন পর্যন্ত মসজিদে ফজর নামাজের পরে ইমাম সাহেব তখন বইয়া থাকে আসরে পরে বইসা থাকে প্রত্যেক দিন একটু কইলে ইমাম সাহেব একটু জানাজার নামাজের নিয়তটা পড়াইয়া দেন বা একটু সূরা ফাতিহা পড়াইয়া দেন শিখাইতো না জানাজার নামাজে একবার কই দিলে তুমি নিয়ত শিখে লইবা আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন কয়জনের সামনে মাহে রমজান আসতেছে আপনারা মাহে রমজান উপলক্ষে এলাকার ভিতরে একটা উদ্যোগ নেন যারা মুরব্বী তাদেরকে নামাজের নিয়মটা যারা যুব সমাজ যুব সমাজের ছেলেরা আপনারা তৎকালীন নামাজে দাঁড়াইলে অনেক খোলা ফাইনেরা আমি মাঝে মধ্যে যদি আমি নামাজে ইমামতি করতে মানি জামাতের জায়গায় যাইতে দেরি হয় আমার মুয়াজ্জিন নামাজ পড়া আমি যদি ওযু করে আইতে একটু দেরি হয় আল্লাহ আকবর করে দাঁড়ানোর আগে অনেক খোলা ফাইনেরা দিন আমাদের কারিয়া এমনও করে আমার অনেক বেড়ায় ছোট বাচ্চা লইয়া যদি যা ছোট বাচ্চা যদি লগে দিয়ে দাঁড় করায় এটা দাঁড় করে আল্লাহ আকবর রুকুতে যাইতেছে ফোলা যদি ভিতরে দিয়ে ধর মানে এটা আবার টান দিয়ে ধরে রে ঠিক না ও এটা কেমন কাম করলেন আপনি নামাজের ভিতরে দাঁড়াইছেন এই নামাজ যদি আপনার না হয় কোনো লাভ হবে কথা বলেন লাভ হবে এই জন্য আল্লাহর দোহাই লাগে মাহে রমজান সামনে আসতেছে একটা মাস আপনার কাছে একটা আবদার থাকবে এই এক মাস আপনি আল্লাহর এবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন ঠিক কিনা বলেন এবং কিছু শিকার প্রস্তুতি গ্রহণ করেন যুবক ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই লাগে একটা ঘন্টা সময় দিয়ে ইমামের কাছে নামাজটা কিভাবে পড়তে হয় একটু শিখেন রোজার নিয়মগুলো শিখেন ওজুটা কিভাবে করে শিখেন বহু ফুলাইনের ওজু করার সময় যে থাপড়ে কোনোরকম ফানি টানি মেরে রেখে গা এন্ডিয়া কদুর ভিজবো থুপলি ভিজবো তারও কোনো খবর থাকে না আপনারা বলেন আমরা কি আল্লাহর নবীর সুন্না মোতাবেক চলতে চাই কি চাই না ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর আপনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার মার জানাজার নামাজ আমি পড়াইলে আমার মা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে গেলে শান্তিতে বসবাস করবে ও হুজুর গো আমার মা দুনিয়ার জমিনে আমাকে এই জন্য নিয়ে আলেম বানাইতে চাইছে ছোট্ট ছেলেটা হুজুরের দরবারে 9 বছর 10 বছর বয়স পর্যন্ত যখন নামাজ রোজা আদায় করতে করতে এবাদত করলেন হক্কানি রব্বানি আলেম হওয়ার আগে ছেলেটা 9 বছর বয়সে একজন হাফেজে কোরআন হয়ে গেছে হাফেজে কোরআন হওয়ার পরে ওই ছেলেটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় হুজুরের কাছে ডাক দিয়ে বলে হুজুর 7-8 বছরের মধ্যে আমি এখন আজকে 2 বছর 3 বছর আপনার দরবারে কিন্তু আমার মা আমি সন্তানকে একটা বার আইসা এখনো পর্যন্ত দেখা গেল না আমার কাছে বড় মায়া লাগে আমার মা কেন জানি আমার দেখতে আসে নাই হুজুর আমার একটু কি আপনি বাড়িতে যাওয়ার জন্য ছুটি দিবেন নি হুজুর ডাক দিয়ে বলে বাবা 2 বছর হইয়া গেছে তুমি এখনো বাড়িতে যাও না তোমার মা আয়েশা তোমারে দেখে না ছেলেটা কয় হুজুর একটা বার আমার আপনি অনুমতি দেন আমি আমার মার চেহারাটা দেখতাম চাই ছেলেটার হুজুর অনুমতি দিয়া কয় ও আমার বাবা যা যাও যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমারে তো আমার আল্লাহ সুন্দরভাবে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন আমার যেই কোরআনটা দিয়ে আমি মাদ্রাসায় পড়াইতে যাই তুমি আমার কোরআনটার মধ্যে করে তুমি এখান থেকে যাইবা কিন্তু ছেলেটা একটা ডাক দিয়া কয় হুজুর যে এই গোড়ার মধ্যে আপনি উস্তাদ আপনার পা আপনার কদম রাখছেন যেই গোড়ার মধ্যে আপনি উস্তাদ বসছেন আমি ওই গোড়ায় বসতে পারবো না তবে হুজুর আপনার কাছে একটা আবদার আপনি আমার কোনো কিছুর কথা কইলেন না আমি এমনি আমার মারে দেখতে চাইতে পারবো হুজুর ডাক দিয়ে কয় বাবা আমি না তোরে আদেশ করছি তুই কি আমার আদেশ মানবি না ছেলেটার মনের মধ্যে বড় আদব আসছে আদব আসছে ওই আদবের কারণে ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর আমি এখানে বসতে পারবো না হুজুর ডাক দিয়ে বলে বাবা তুমি এই গোড়াটার মধ্যে করে তুমি তোমার মার দেখতে যাও হুজুর বলে হুজুর তুমি এখানের মধ্যে বৈশা তুমি যাও ছাত্র কই হুজুর বসতাম না আবার বলে তুমি গোড়াটার মধ্যে বসো কই বসতাম না কই কেন বসবা না কই আপনার সঙ্গে বেয়াদুমি হইব আমার ওস্তাদ যেইটার মধ্যে বসে আমি যদি ওইটার মধ্যে বৈশা যাই বেয়াদুমি হইয়া যাইব ও হুজুর গো আপনি আমার এমন আদেশ করবেন না হুজুর বলে বাবা তুমি যদি না বসো আমার মনের মধ্যে কষ্ট যাবে এবার ছেলেটা ওস্তাদের কথা রাখার জন্য
ওই বুড়াটা ঘোড়াটার মধ্যে বসলেন পয়সা ছেলেটা ওই জায়গার মধ্যে থাকে উস্তাদের বাড়িটা পার হয়ে আবার ঘোড়া থেকে টপ করে নাইমা গেছে নাইমা বুড়াটার হাতের মধ্যে দড়িটা টানতে টানতে বাড়িতে গেছে বাড়িতে ঘরের দরজার মধ্যে বাড়ি দেয় কেউ তার ঘরের দরজাটা খোলে না আবার দরজায় বাড়ি দেয় কেউ তার দরজা খোলে না আবার বাড়ি দেয় দরজা খোলে না ঘোড়াটা মনে করছে তার মাটা নামাজের মধ্যে সেদ্ধায় পড়ে রয়েছে আবার ডাক দেয় আবার মাজনুনি সাদ্দা থেকে মাথা তো উঠাইব কেমনে আরে ঘরের মধ্যে তো মাজনুনি ঘরে নাই একবার দুইবার তিনবার ডাক দেয় হঠাৎ করে ছেলেটার মামা ডাক শোনার কারণে ওই ছেলেটার মা নাই এলাকার কিছু মানুষ পেছন থেকে এসা ডাক দিয়া বলে ও গো শাশু যা কার মনে কোন মারে ডাক ওই মা তো দুনিয়াতে নাই ফুলাডা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কানতে কানতে ফোলাটা একবার বেউস হয় আরেকবার ছেলেটা যখন সজাগ হয় ছেলেটা ডাক দিয়া কয় আমার মা আমার সাইরা কই চলে গেছে কই তোমার মা ওই যে ঘরের পেছনে গুরুস্থান ওই গুরুস্থানে শুয়ে রয়েছে ফোলাটা মা কয়া দূরে একটা চেল্লানি মারছে রে বাবা এলাকার মানুষ কয়ে কান্দিস না তোর মাটা কেমনে মরছে জানস নি তোর মাটার জীবন বড় ধন্য তোর মাটা যখন ইন্তেকাল করেছেন আমরা একদিন এসা তোমার দরজায় বাড়ি দিছি তোর মাটা ঘরের দরজা খোলে না দুই দিন যখন দরজায় বাড়ি দিছি তোর মাটা ঘরের দরজা খোলে না তিন দিন যখন বাড়ি দিলাম তোর মাটা দরজা খোলে না সাত দিনের দিন এসে আমরা তোর মায়ের ঘরের দরজাটা বাইঙ্গা ফালাইছি বাইঙ্গায় আইসা দেখি রে তোর মাটা সেদ্দার মধ্যে পইরা রয়েছে ডাক্তাসি ওঠে না এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় ফজর যায় জোহর যায় তোর মা সেদ্দা থেকে মাথা উঠায় না আমি আমার স্ত্রীর দিয়া তোর মার মাথাটা ধরলাম মাথাটার মধ্যে ধরতে দেরি তোর মাটা দুনিয়ার জমিনের মধ্যে মাথাটারে উল্টাইয়া নিচের দিকে পড়া গেছে তোর মাটা যখন উল্টাইয়া পড়ছে আমরা লক্ষ্য করে দেখলাম তোর মাটা তো বেউস না তোর মা মারা গেছে আহারে তোর মাটা মারা যাওয়ার সময় তোর মার ডান হাতে আমি একটা কাগজ আর একটা গোলাপ ফুল পাইছিলাম ও হুজুর গোলাপ ফুল আর কাগজটা কোথায় আপনি দেখান না কয় কাগজটা আমরা পড়ছি না তোর লাইগা রাইখা দিছি ও হুজুর গো আমার মার কাগজ আর গোলাপ ফুলটা কই আমার মার শেষ সম্বলটা এবার ছেলেটা ডাক দিয়া কই হুজুর ও আমার এলাকার লোক আমি আমার উস্তাদের কাছ থেকে সামান্য সময়ের ছুটি নিয়ে আসছি ঘোড়া নিয়া আমার তাড়াতাড়ি কাগজটা দেন আমার মা চলে গেছে সেদ্দার মধ্যে পড়ে মরছে আমার মনে কোনো কষ্ট নাই আমার মার আমার মা মারা গেছে কোনো কষ্ট নাই কেন জানেননি আমার মাটা মারা গেছে এই কষ্ট আমার অন্তরে না কারণ আমার মা সেদ্ধ অবস্থায় মারা গেছে আর আমার নবী বলেন যে ব্যক্তি সেদ্ধা দিতে দিতে মারা যায় ওই ব্যক্তির মরণটা হয় শহীদের মরণ আমার মা এমনি জান্নাতি তবে আমার মনে এমন একটা কষ্ট বইয়া যায় আমি কোরআনে হাফেজ হইলাম তাফসীর কারক হইলাম আমি আমার মা জননীর জানাজার নামাজটা পড়াইতে পারছি না ছেলেটা এই কথা বলে আর ডাক দিয়া কই ও ভাই আপনি তাড়াতাড়ি আমার কাগজদার গোলাপ ফুলটা দেন কাগজটা আর গোলাপ ফুলটা লইয়া ওই লোকটা যখন ছেলেটার হাতে দিছে গো ছেলেটা কাগজটা কইলা ফটতে ফটতে লক্ষ্য করে দেখে রে ওই কাগজটার মধ্যে মা একটা কথা লেখছে ইয়ার সুনাল্লাহ এই কথাটা লেখা কাগজটা ছেলেটা দেখা কয় আমার মা কি আমার এমন কোনো বাণী লেখতে পারছে না শুধু ইয়ার সুনাল্লাহটা লেখা দিছে ছেলেটা ওই কাগজটা বুকে লইয়া মা 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 বইলা যখন কান্দে 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 মনের মধ্যে কান্নার ঢেউ লাগিয়া দিছে ও বন্ধু গো হঠাৎ করে ছেলেটা কান্দতে কান্দতে এলাকার মানুষ সাত্র বেলা হয়ে গেছে করতে গা বাইর হয়ে গেছে কান্না করতে করতে ফোলাটা তার মায়ের জানাজার নামাজের মধ্যে মুসল্লায় যখন ঘুমাইয়া গেছে রে
তার মা স্বপ্নে তার সামনে হাজির হইয়া গেছে আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ছেলেটার স্বপ্নে দেখতেছে তার মা সামনে হাজির ওই ছেলেটার মা ডাক দিয়া কয় সন্তান শাশু জাকার মানি তুমি কেন সাজদায় পড়ে রইছো এখনো তুমি ওঠো না আমি মা তো তোমার সামনে আছি ছেলেটা ডাক দিয়া কয় আম্মা আপনার শরীরটা কি মরার সময় অসুস্থ হইছিল না আপনি কি আমারে একটা খবর দিতে পারছেন না ছেলেটা ডাক দিয়া কয় বাবা কিসের খবর দিতাম আমি তো যখন তোমার লাগা সব সময় দিনে রাতে কান্দতাম ও আমার মা আপনি কেন কান্দতেন কয় তুই যেন একজন কোরআনে হাফেজ হস তুই যেন একজন হক্কানি আলেম হস ও মা আপনার মনের আশা তো ছিল আমি আলেম হইলে আপনার জানাজার নামাজ পড়ামু কয় তুই আমার জানাজার নামাজ পড়াস না আমি তো জানি আমার জানাজার নামাজটা তুই পড়াইবি কয় মা আমি খবর পাইছি না আমি কোনো খবর পাইছি না হঠাৎ করে ছেলেটা স্বপ্নের মধ্যে দেখে গো কে জানি পেছন থেকে ডাক দে ও শাশু দেখার মনি তোর মার জিজ্ঞাস করস না তুই জানাজার নামাজ পড়াইলে তোর মা খুশি না আমি দয়াল নবী তোর মার জানাজা পড়াইলে তুই খুশি তোর মা খুশি এবার ছেলেটার মা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি দয়াল নবী এই মুহূর্তে স্বপ্নের মধ্যে কেন দেখা দিলেন আমার নবী ডাক দিয়া কয় তোমার ছেলে তোমার জানাজার নামাজ পড়ায় নাই তার একজন উস্তাদ আছে সেই উস্তাদরা তারে কোরআনে হাফেজ বানাইছে আমি দয়াল নবী তার উস্তাদের সুরু লইয়া যেই গোড়াটা তোমার ছেলে ঘরের দরজায় বাইন্দা রাখছে ওই গোড়াতে সইরা তোমার জানাজার নামাজ পড়াইছে ও নবী গো তার কাছে কি একটা খবর দেওয়া গেছে না ছেলেটা চোখের পানি বালাইয়া কান্দতেছে হঠাৎ করে ওই ছেলেটা ডাক দিয়া কয় মায়ের নবী গো আপনি কি আমার মাদার জানাজার নামাজ আমার উস্তাদের শুরুতে পড়াইছেন বলে হ্যাঁ কয় যদি পড়াইয়া থাকেন আপনার কাছে আমি জানতে চাই আমার উস্তাদ কেন আমার কাছে বললো না কয় তোর উস্তাদ বলবো কি তোমার মরণটা তো সাধারণ মরণ না তোর মা সেবদায় পড়ে মরছে আর হাতের ভিতরে একটা গোলাপ ফুল কি তুই দেখছস নি কয় দেখছি কয় তোর মা এই সিডি আর গোলাপ ফুলটা তোর জন্য রাখছে রে তোর মা তোর সাইতে আমি নবীরে বড় বেশি ভালোবাসত কেন বাসত নবী গো কয় তোর মা জানে আমি নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে সে মনের মধ্যে যে আশা করব আমার আল্লাহ সে আশা পূরণ করব হঠাৎ করে এই কথা কইলা আমার নূরের নবী আর তার মাটা গায়েব হইয়া গেছে ওলাটা স্বপ্নটা বাইঙ্গে যখন ঘুম থেকে সজাগ কইছে গো ঘুম থেকে সজাগ হওয়ার পরে ওই ছেলেটা আর দেরি করে না ঘোড়াটার লইয়া দৌড়াইতে দৌড়াইতে উস্তাদের কাছে যে ডাক দিয়ে বলে বলছে আপনি তো এমন কাজ আমার লগে করতেন পারেন না কই কেমন কাজ কই ওই কাজটা কি কই কাজটা কই আপনি আমার মার জানাজার নামাজ পড়াইছেন পড়াইলে আপনি কি লাগে আমারে বললেন না হুজুর মুস্কি মুস্কি আসতাছে আরে একটা মরণ সুখের মরণ আর একটা কই দুঃখের মরণ ওরে নবীর দিদারেতে যে মরণ হয় তার নাই পাবো না নবী বিনে দরদি কেউ না বলেন নবী বিনে দরদি কেউ না হা গো মমিনী ভাই নবী বিনে দরদি কেউ নাই উস্তাদ যখন মুস্কি মুস্কি হাসে গো শাস উস্তাদ যখন মুস্কি মুস্কি হাসে গো এবার ওই উস্তাদরারে ছেলে ডাক দিয়ে আপনার কষ্ট হইতাছে কোনো আলোচনাটা শেষ তো করতাম নাকি দা আমার পরে যিনি আলোচনা নিয়ে আসবে উনি মনে করেন যে হাসানাতুল্লাহ ফারুকী হুজুর অনেক বেশি বেশি আমার না আমার সাথে বড় বড় আলেম উনি সারেন আলহামদুলিল্লাহ করেন এই যে আমার ওস্তাদ উনি বসে আছেন ওনারও অনেক ছাত্র দেয় কিন্তু আমার সেই যোগ্যতার এলেম নাই তবে একটা কথা মনে রাখবেন
যদি আমার এই কথা থেকে আপনারা কিছু বুঝে আসে এখন বুঝে আসতো না অল্প 2-1 মিনিট কথা বললে শেষ ও পুরোটা ওয়াজের লাইন গাটাই 2-1 মিনিটের কথার মধ্যে আসবে তার আগে আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই এই যে আমার হাতে দেখতেছেন পবিত্র নালাইন শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের নকশা এটার অনেক ফজিলত আছে আমি এখানে যে মাইক ধরতে পারতাম না আমার দেরি হয়ে যাবে হুজুর আসছে না আপনারা দিয়া দেন হুজুর আমি বলি না আপনাদের মোবাইল করে ছোট মোবাইল করে বাবা রে চারসেরি টিকু ঘুমাইতে গেছে মোবাইল কো দেখেন এখন সময় হলো 9:43 আমি হয়তো আর 15 মিনিট কি তারে আমি এখান থেকে এখানে দেব 10:30 মাইক ধরতো আমি ফাটতাম না কসুয়া যেতাম 10:30 হুজুরে দিয়া দিয়া এরপর হুজুর আলোচনা করব সবাই শুনতে চায় না বুদা কথা সবাই তার জন্য আরে আমি আপনার সাথে বেজাল লাগাইন না বেজাল লাগাইন না আমি কইয়ে দিই আমি ঠিক আর 15 মিনিট এর ভিতর আপনার হুজুরে দিয়া দিয়া হুজুর আছে না হুজুর আপনার 15 মিনিট দিয়া দিয়া অসুবিধা নাই তো আরে আমরা হাত দিয়ে বারো হুজুরে দিবেন না আমি যাই ফসাইতে পারতাম না আমি বেয়াদ যদি করে লাভ আছে আমার আরেক জায়গায় তার আগে আপনাদেরকে একটা আবদার এ নালাইন শরীফ নবীজির জুতা মোবারকের নকশা হাদিস শরীফের মধ্যে আছে এবং এটার অনেক ফজিলত এবং এটার অনেক তাজ্জব প্রমাণও আছে এটার অনেক মুজিজাও আছে এ নালাইন শরীফ যদি কোনো মহিলা গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার সময় এটা সুবাই একটু পানি খাওয়ায় দেয় ওই সন্তানটা সুন্দরভাবে প্রসব হয় আলহামদুলিল্লাহ পরে এটা রাখলে ঘরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের খোদাই বরকত হয় আমার একটা ছেলে এগুলো নিয়ে আসছে আপনারা তার থেকে নিয়ে যাবেন 30 টাকা হাদিয়া আপনারা তার থেকে নিয়ে যাবেন ছেলেটা নিয়ে আসছে তবে আমি আপনাদের কাছে একটা কথা বলি আমি সারাক্ষণ মা বাবার ওয়াজ করলাম সারাক্ষণ পর্যন্ত ওয়াজ করার পরে আপনারা এখান থেকে যাওয়ানোর পরে সেইটা মারা কোন এ বাদ লাভইবো লাভইবো ফান খুঁজে ফার্স্ট ইয়ার দিচ্ছেন না লাভ হইবো হার কোন ওয়ার শুনতে পারবেন কোনো লাভ কথা বলেন না কোনো লাভ এই যে কথাই মনে রাখবেন আপনি যত কিছু করেন না কেন দুনিয়ার জমিনে সব কাজের আগে আপনার মা বাবারে খুশি রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন তো ওস্তাদের কাছে যখন আপনার অসুবিধা হইতাছে নি কোনো বসতে রাজি আছেন সবাই উস্তাদের কাছে যখন বললেন হুজুর আমার মা মারা গেছে আপনি জানাজার নামাজ পড়াইলেন কিন্তু আপনি আমারে বললেন না হুজুর আপনার কি একটু মায়া লাগে নাই আপনি কেন বলছেন না হুজুর মুসকি মুসকি চারদিকে চাইছে আস্তে আস্তে সুবহানাল্লাহ কই না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর যখন মুসকি মুসকি হাসতেছেন এই সময়ে ছেলেটা ডাক দিয়ে বলেন হুজুর আমার মনটা কলিজাটা ফাইটা যায় আপনি আমার মার জানাজার নামাজ পড়াইলেন কিন্তু আপনি আমার কাছে বললেন না ও হুজুর আপনি আমার একটু ছোট্ট একটা কথা বলেন না কেন বলছেন না হুজুর ডাক দিয়ে বললেন বাবা ও বাবা তুমি বলতেছো তোমার মা মারা গেছে তোমারে কেন বললাম না তুমি কি একটা খবর জানো নি তুমি কি একটা খবর জানো নি তোমার মা যদি মারা যায় ওই মারা যাওয়ার সময় আমি আমার নামাজের মুসল্লায় ছিলাম আর ওই সময় তোমার কোরআনে হেফজুল কোরআনের সবক চলতাছে ওই সময় তুমি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার কাছে 30টা পারা কোরআন শোনানোর জন্য আমার সামনে তুমি দাঁড়ায় গেছিলা ও বাবা আর ওই সময়ে যদি আমি তোমার মায়ের মরণের কথা তোমার কাছে বলতাম আমার মনে হয় ওই কোরআনের সবক দেওয়া তোমার বন্ধ হইয়া যাইত এই জন্য আমি তোমার কাছে ওই খবর দিলাম না ওই ছেলেটা ডাক দিয়া কই হুজুর আমি এমন কোরআন শিক্ষা লাভটা কি হইব যে মায়ের কারণে কোরআন শিখলাম হুজুর ওই মারে যদি আমি জানাজার নামাজ না দিতাম পারি হুজুর ডাক দিয়া কই বাবা জানাজার নামাজ পড়াইতে পারো নাই সমস্যা না আমি উস্তাদ তোমার কাছে আরেকটা আদেশ করে দিয়ে যাই তুমি তোমার মায়ের কবরটার সামনে যাইয়া তাড়াতাড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করো গো তোমার মা জননী যখন তোমার কোরআন তেলাওয়াত শুনবো ওই কোরআন তেলাওয়াতটা শুনতে পাইলে তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যাইব আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগিয়া যাইব আর তোমার মা যদি আল্লাহর কুদরতি অন্তরে যদি মায়া লাগিয়া যায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা বান দারার কবর তার শান্তি বানাইয়া দিব তোমার মায়ের কবর আমার আল্লাহ শান্তিময় করে দিব ও হুজুর
পর আপনি বলেন আমার মাটারে আমার ঘরের কাছে তো মাটি দিয়া দিছে আর আমি আপনার কাছে থাকি আপনি এখনো আমারে হকানি রব্বানি আলেম ফতোয়া দেন নাই বলেন নাই আপনি আমারে আপনার কাছে থেকে অনুমতি দেন নাই যাইতে ও হুজুর আমার মাডা কবরে কেমন আছে জানি না ছেলেটা ডাক দিয়া কই হুজুর আমার মায়ের কবরের অবস্থা আপনি আমারে বলে দেন হুজুর একটা ডাক দিয়া বলে ও আল্লাহ পাকের বান্দা শাহ সুজা কারমনি তোমার মায়ের অবস্থা কবরে বড় বালা অবস্থায় আছে তবে একটা খবর জানোনি তোমার বাবার কবরটা বড় আজাবাচ্ছন্ন ছিল আজাবাচ্ছন্ন আছে এখনো তোমার বাবা কবর আজাবের মধ্যে জ্বলতাছে হুজুর কেন 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 আমার বাবার কবরে কেন আজাব হয় আপনি বলেন না আল্লাহর উনি একটা ডাক দিয়া কয় বাবা তোমার মা যখন দুনিয়াতে তোমারে গর্ভধারণ করেছিলেন গর্ভধারণ কইরা তোমার মা তোমার বাবারে সামনে রাইকা তোমার ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা বলছিল আমার গর্ভে যে সন্তান ওই সন্তান যদি একটা ছেলে সন্তান হয় আমি তার মাদ্রাসায় পড়ামো আর তোমার বাবা বলছে তোমার বাবার ব্যবসার কাজে নিয়ে যাইব আর তোমার মা যখন বারবার বলছে রে তোমার মা ডারে তোমার বাবা প্রহার করছে মাইর দিছে তোমার মার মনে বড় কষ্ট তোমার মার মনে কষ্ট থাকার কারণে তোমার আব্বার কবরটা এখনো উঠি না যাও ছেলে ডাক দিয়া বলে হুজুর ও হুজুর আমার আব্বার কবরে যদি কঠিন আজাব হয় আমার আব্বার কবরের আজাবকে এখনো কেউ মাফ করাইতে পারবে না আমার আব্বার কবর আজাবকে কেউ মাফ করাইতে পারবে না ছেলেটারে ওই ওস্তাদ ডাক দিয়া বলে বাবা যা 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 আমার একটা বিশ্বাস আমার নবী বলেছেন কোনো সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগিরা বলে বলে যদি চোখের মণিকোটার মধ্যে এই দুইটা চোখের মাথার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা দেয় ওই মাসির মাথা পরিমাণ পানি চাইরা দেওয়ার কারণে ওই মাঠে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবর আজাব মাফ করে দেয় বাবা তোমার কাছে আমার আবদার তুমি তোমার মা এবং বাবার কবরের সামনে যাইবা আমি যেই কোরআন তোমারে শিক্ষা দিলাম ওই কোরআনটা তুমি তেলাওয়াত করবা আর কোরআন তেলাওয়াত কইরা তুমি তোমার মা বাবার জন্য হাত তুলে তুলে দোয়া করবে সবাই পড়েন রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা ছেলে আর দেরি করে না হুজুর ও হুজুর অনুমতি দেন আমি আমার মা বাবার কবরের সামনে যাব আমার মায়ের কবরের সামনে আমি এখন কোরআন তেলাওয়াত করব না আমার আব্বা আমার কেমন জানি ভালোবাসতেন আমি জানি না তবে হুজুর আমি আমার বাবার কবরের সামনে আগে কোরআন তেলাওয়াত করব ছেলেটা দৌড় মারতে মারতে পিছনের দিকে তাকায় না পিছন দিয়া তার ওস্তাদ গোড়া লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া যাইতাছে কিন্তু ছেলেটা এমন দ্রুত গতিতে দৌড়ানি শুরু করছে গো দৌড়াইতে দৌড়াইতে তার বাবার কবরের সামনে গেছে পেছন দিয়া তাকায়া দেখে আবার তার ওস্তাদ কবরের সামনে দাঁড়াইয়া রইছে ও হুজুর কেন আপনি আমার বাবার কবরের সামনে আমার পেছনে পেছনে আসলেন কই দেখব তুই কেমন দোয়া করতে পারো স্যার তোর বাবার কবর আজাব মাফ হয়নি কই হুজুর কবরের খবর তো জানে আল্লাহ আপনি কেমনে আমার বাবার কবরের আজাব এটা আপনি জানেন হুজুর একটা ডাক দিয়া কয় আল্লাহ কবরের খবর জানে ডাক সত্য রে আর যারা আল্লাহর বন্ধু হইতে পারে আল্লাহর অলি হইতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলহামের মাধ্যমে আল্লাহ পাকের গায়েবের খবরগুলো আল্লাহর অলিদেরকে পর্যন্ত জানাইতে পারে গভীর মনোযোগ ওই ছেলেটা বলেন হুজুর এই মুহূর্তে আমি আমার বাবার কবরের সামনে দাঁড়ায় গেলাম বাবার কবরের সামনে দাঁড়ায় ছেলেটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে 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 রাত্র গভীর ছেলেটারে ছেলেটার হুজুর ডাক দিয়ে বলেন ও বাবা আয় না তাড়াতাড়ি আমার সঙ্গে আয় আর পড়িস না আর পড়িস না দোয়া কর আমার আল্লাহ তোর দোয়া কবুল করবে ছেলেটা ডাক দিয়া কয় না 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 যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবো আমার বাবার কবর আজাব মাফ হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না ছেলেটারে ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন বাবা তুমি তাড়াতাড়ি ঘুমাইতে চলো বলে যাইব না আসলে আল্লাহর ওলি ঘুমাইতে যাওয়ার উদ্দেশ্য হইল ঘুমের ঘরে স্বপনে তারে আমার দয়াল নবীর মাধ্যমে তার বাবার কবর আজাব মাফ এই খবরটা দিয়া দিব সুবহানাল্লাহ ও বন্ধু আমার
গভীর মনোযোগ নিয়ে বসে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার পরে ঘরের মধ্যে যায় না আল্লাহর ওলি বলেন বাবা কোরআন বন্ধ করো তাড়াতাড়ি ঘরের মধ্যে চলো হঠাৎ করে ওই ছেলেটা ওস্তাদকে বললেন আপনার কথা আমার মানার দরকার নাই আমার আব্বার কবরে আযাব আমি আমার আব্বার জন্য দোয়া করতে চাই আপনি এখান থেকে চলে যান আল্লাহর ওলিটার মনটার মধ্যে একটু কষ্ট গেছে আল্লাহর ওলির মনটা মুখটা একটু কালা করে পালাইছে আর আল্লাহর ওলি ওখান থেকে হঠাৎ করে যখন চলে যায় ডাক দিয়ে বলে ছেলে কিছুদিন পরে ঠিকই তুই আমারে খুঁজবি ঠিকই তুই আমারে কিছু খুঁজবি এবার ওই ছেলেটা ওখান থেকে যখন চলে যায় ছেলেটা যাওয়ার পরে ওই আল্লাহর ওলি চলে যাওয়ার পরে ছেলেটা কোরআন তেলাওয়াত করতে করতে রাত্র গভীর বেলায় কোরআন তেলাওয়াত কইরা কোরআন শরীফের সামনে ঘুমায়া গেছে হঠাৎ করে ছেলেটা আবার স্বপ্নে দেখে গো তার মা আর তার বাবা দুইজন আইসা ছেলেটার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় ও আমার সন্তান সাজুজা কারমনি এখনো পর্যন্ত তুমি ঘুমায়া রইছ আরে কোরআন তেলাওয়াত কইরা আমি মা আর বাবার জন্য দোয়া করলে কবরের আযাব মাফ হইতো না যতক্ষণ আল্লাহর ওলি তোর জীবনের তোরে মাফ না করব ছেলে ডাক দিয়া কয় মা আল্লাহর ওলি বলছে কোরআন তেলাওয়াত করলে মাফ হইব কিন্তু কেন মাফ হইতো না আমার আল্লাহকে মাফ করতো না গো মা এবার ওই ছেলেটা একটা এই কথাটা বলার পরে তার মা ডাক দিয়া কয় বাবা কোরআন তেলাওয়াত করবা আল্লাহর ওলির মনেও কষ্ট দিবা আল্লাহর কসম কোনো লাভ হবে না কোরআন তেলাওয়াত কইরা আল্লাহর ওলির মনে কষ্ট দিলা নামাজ পড়লা কোনো আল্লাহর হকানি রব্বানি ওলির বিপক্ষে কথা বললা আপনারা জবান খুলে বলেন এই সান্দিনা থানার মধ্যে নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে তসবি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে আল্লাহর ওলির মাজার বাঙ্গার কথা এমন পাপি পাপিষ্ট আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর ওলিটার মায়া ডাক দিয়া বলে ও বাবা দা তুমি বলতেছো এই জায়গার মধ্যে তাইকা আমার কবর আজাব তোমার বাবার কবর আজাব কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাফ করাইবা কিন্তু বাবা আল্লাহর ওলি তো তোমার বদদোয়া দিয়া দিছে তোমার দোয়া কবুল হইতো না তাড়াতাড়ি যাইয়া আল্লাহর ওলির কাছে মাফ চাও ছেলেটা ডাক দিয়া কয় মা কেমন ভুল করলাম আমি তো জানি না এতক্ষণ আপনিও জান্নাতি আর আমি বিয়াদুবি করার কারণে আপনার কবরে কঠিন আজাব ছেলেটা কোরআন শরীফ তারে গুছাইয়া সুন্দর করে রাইকা দিয়া কবরের সামনে একটা দৌড় মাইরা পেছনে পেছনে ওস্তাদরে ডাকে গো ডাকতে ডাকতে ওস্তাদের বাড়ির মধ্যে গেছে আর যাইয়া দেখতাছে ওস্তাদটা তার ঘরের মধ্যে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করতাছে ওই ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে যখন আল্লাহর ওলির কাছে যাইয়া ডাক দিয়া কয় হুজুর ও হুজুর গো মাফ করা দেন মাফ করা দেন আর কোনো দিন এমন হবে না কিন্তু হুজুর আপনি যদি আমার মাফ না করেন আমার কলিজার টুকরা আম্মা আব্বার কবরের মধ্যে শান্তি থাকবে না আমার আম্মা আব্বা কঠিন আযাবের মধ্যে পড়ে আছে ছেলেটা কান্না করতে করতে হুজুরের দরবারে ঘুমাইয়া গেছে আবার তার বাবা স্বপ্নের মধ্যে আইসা লক্ষ্য করে স্বপ্ন দেখে তার মাটা জান্নাতের মধ্যে একটা ফুলের বাগানের মধ্যে সত্তাছে আর তার বাবাটা তার মারে একটা বড় গোড়ার মধ্যে লইয়া পিছন দিয়া 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 টানতে টানতে সামনে লইয়া যায় এবার ছেলেটা স্বপ্নের মধ্যে তার মারে একটা ডাক দিয়া কয় মা গো মা ও আমার মা গো আপনি মা এখনো পর্যন্ত কেন জান্নাতের মধ্যে একটু আগে না জাহান্নামে ছিলেন এবার ওই মাটা একটা ডাক দিয়া কয় আব্বা খবর জানো নি যখন কোরআন শরীফ রাইখা দিয়া আল্লাহর ওলির কাছে মাফ চাওয়ার জন্য দৌড় মারছো আমার আল্লাহ তোমারে ওই সময়ে জীবনের গুনাহ মাফ করে দিছে আরে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে পড়েন জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে একটি গদের সওয়াবে মিলে একটি গদের সওয়াবে মিলে মা কে একবার দেখিলে 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 মা কেন
এত দামি জানে না সকলে বলে মা কেন এত দামি জানে না সকলে দশ মাসে দশ দিনে গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা বলে দশ মাসে দশ দিনে গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সেই মাকে ছেলে কেন সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খোলে কোটি বছরে পান করালে মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক বলে দুটি বছরে পান করালে মায়ের বুকের দুধ খুলে বুকে করে আমায় দিলেন কত শোক সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে সটলে মা কেন এত দামি জানে না সকলে বলে মা কেন এত দামি এ বলেন জানতো যদি পড়তো দেখি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আরে মা দামি এটা জানে না আরে মাটা বিয়ার আগে বড় বালা থাকে কিন্তু বিয়া করার পরে মার কাছে থাকে কম শ্বশুর বাড়িতে বেশি সময় কাটায় কেউ যদি জিগায় কয় শ্বশুর বাড়ির শাশুড়ির আদরটা বড় মজা লাগে এ বেটা কোন মারে এখন তুমি খারাপ মনে করো শাশুড়ির তুমি বালা মনে করতাছ যেই মা তোরা ছোট্টবেলা নিজে না খেয়া খাওয়াইছে যেই মা নিজের ফানের টাকা নিজের কামাইয়ের টাকাগুলা নিজের ঈদের সাজসজ্জার টাকাগুলা তুই মাদ্রাসায় যাইতে পারস না তোরে দিছি স্কুলে যাইতে পারস না তোরে দিছে আর আজকে তুই ওই মারে বলস খারাপ ওই শাশুড়ির কাছে গেলি যেই শাশুড়ি তোর দুই তিন দিনের জন্য এখন শাশুড়ি স্ত্রী কে বিয়া করার পরে তোর শাশুড়ি ওই শাশুড়ির তুমি বালা বলতাছ তুই কি চিন্তা করস না তোর মাটার মনে যদি একটু কষ্ট যায় আল্লাহর কসম তোর কাছে আমার একটা আবদার তোর কদমে দড়িরে যুবক তোর কদমে দড়ি আমি আল্লাহর দোহাই লাগে দে তোর কদম আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর কদমটা পরিষ্কার করিয়া দেই তবুও তোর মাটার লগে আর বাপটার লগে উচ্চ সুরে কথা বলিস না কেন জানস নি যদি মা কোনো সময় দমক দেয় মাথাটা নিচা করে রাখবি যদি মা কোনো সময় দমক দেয় মাথাটা নিচা করে রাখবি আমার মনটার ভিতরে বড় একটা কষ্ট আছে কি জানেননি আমি এখন মাহফিল কইরা 15-20 দিন পরেও যদি বাড়ির যাই ছোট ছিলাম আমার মা দমক দিত বাল লাগতো মাদ্রাসা থেকে যাইতাম দমক দিত বাল লাগতো হলার মুডা লইয়া দৌড়ানি মারতো গোসল করতে যাইতাম না এটার লাগে দৌড়াইতো ভালো লাগতো কিন্তু এখন বাড়িতে যাই মাজনী ডরে ফোলার লগে কথা কয় না কেন গো মা আপনি যে আগের মতো এখন ব্যবহারটা করেন না কই এখন তোর লাগিয়া কেমনে সলার মুডাটা লইতাম আমার কাছে তো শরম লাগে ও মা কি লেগা সলার মুডা দিয়ে একটা বাড়ি দেন না এখন তো মায়াটা আমার কাছে লাগিয়া রইছে মা তো এখন না হুজুর হইছ হুজুর হইলে ফোলারে কেমনে বাড়ি দেয় আরে মায়ের কাছে হুজুর আর পীর মুর্শিদ নাই মায়ের কাছে তো এইগুলা চলে না আমার মা তো এমন কথা বুঝে না আমার মা তো এমন কথা বুঝে না অল্প কিছুদিন আগে আমার একটা মামা মারা গেছে জানাজার নামাজে গেছি কয়েকজন হুজুর এক লগে দাঁড়াইয়া রইছে হুজুরে সালাম দিয়া কথা কয়ে আমার বাপটা সামনে দিয়া যায় ডাক দিছে আব্বা আইয়েন না আইয়ে না কয় ঠিক আমি কই কি তো বালা আছেন নি বালা আব্বা আমার সামনে না কয় না আইতাম না জাগ্যাত আছে পিছন দিয়া নানির বে যে জিজ্ঞাসা করলাম আব্বা আপনারা ডাক দিলাম এতলা হুজুরের সামনে আইলেন না কা আমার শরম লাগে না এতলা হুজুরের সামনে যাইতে ও বন্ধু যত কিছু করো না কেন আপনার মা বাবার মনটা যদি খুশি থাকে রে আল্লাহর কসম আমার আল্লাহ খুশি হইয়া যায় এই 6-7 দিন হয় বাবারে লইয়া গেছি পাঞ্জাবি বানাইয়া দিতাম আব্বা নতুন কটা পাঞ্জাবি বানান দুইটা সাদা কাপড়ের পাঞ্জাবি দিছে রঙিন বের করেছে এডিয়ে না পড়বেন আপনি কেন বুড়ো হয়েছেন সাদা পড়তেন কা কয় না সাদাটা ভাল লাগে
সাদাটা পড়তাম আর দুইটা বানান না কই দুইটাই সলভ হওয়ার পর আরো বানামু ও বন্ধু রে আব্বার মনটা কত খুশি হইছে জানোনি আর বাবা যদি আমার একটু দোয়া করে আমি জানি আমার মা বাবা যদি সামান্য পরিমাণ দোয়া করে ওই সামান্য দোয়ার কারণে আমার আল্লাহ আমার এই পজিশনে বসাইতে পারে সেপ্টেম্বর থেকে শুরু হইছে এখনো পর্যন্ত বালা কইরা ঘুমাইছি না আপনারা দেখেন লক্ষ্য করে দেখেন এটা আমি বলবো আমার পাওয়ার না গলার কণ্ঠের সুরের পাওয়ার না এলেমের পাওয়ার না আল্লাহর কসম আমার মা আর বাবা যেই মুহূর্ত থেকে দোয়া করছে ওই দোয়ার কারণে আজকে শামিম দাদা আপনাদের সামনে বসতে পারছে আর কিন্তু আমার গুনাহ যদি আপনারা সবাই দেখতেন গো আমারে আপনারা আজকে বিশেষ আকর্ষণ করে বসাইছেন কিন্তু কোনোদিন এখানে বসাইতেন না আপনাদের কাছে আমি একটা আবদার করি যেখানে যান যত বিপদে পড়েন না কেন গো যদি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ আর সুন্দর সুন্দর কথা বলতে পারেন আল্লাহর কসম আপনার আর অন্য কোনো কিছু লাগবে না সব বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে ও যুবক ও মুরব্বি বাবা সান্দিনা থানাতে যাও তোমরা ওসির কাছে যায় শামিম রেজার কথা কও দেখবা কি কয় বরুয়া থানায় যাও কোনো অসুবিধা নাই শামিম রেজা ছোট্ট হইতে পারে আমি চিন্তা করি কেন মানুষ এত সম্মান দেয় সরাইল থানা যাও ব্রাহ্মণবাড়িয়াতে যে জায়গায় ফিডাক ফিডিয়ার মারামারি কিন্তু সরাইল থানায় গেলে শামিম রেজার মাহফিলও কোনো বাধা টাধা নাই কেন জানোনি থানাটারে আছে আছে আমার খলিল ভাই আপনি সদরে যান সদর থানায় শামিম রেজা কোনো মাহফিল এমনিও নিজে ইচ্ছা করি না কিন্তু সদর থানায় গেলে মাহফিলের অনুমতি আমার কথা শুনলে অনুমতি দাফায় কেন জানোনি রে বন্ধু আমার ভাই আছে সালাম ভাই সদর থানার মধ্যে আছে এটা আমার পাওয়ার না এত মানুষের বন্ধু আর ভাইয়া বানানো এটা সাধারণ না আমার মা বাবার দোয়ার কারণে পাওয়ার অর্জন করছি ও বন্ধু গো আল্লাহর কসম 300 টাকা ইনকাম করো আইনা সর্বপ্রথম মার হাতে বা বাবার হাতে দেস না একদিন দুই দিন দিবি তোর মা কইব বাবা কইব তোর আট খরচ কি লাগে না দুই দিন পরে দেখবেন এমনি নিত না কইব তুই নিজে সংসার চালা আমরার লাগত না অন্য কোনো কিছু চাইতো না বুড়া মা বাবা যদি ফান খায় ফান দিবি তবে জর্দা দিস না খাইলে অসুবিধা আছে মারে ফান নিয়া দিবি মা খুশি বাবা যদি সংসারে কোনো কাজকর্ম করে কাজকর্মের সহযোগিতা করবি আল্লাহর কসম তোর বুড়া মা বাবা যদি খুশি হইয়া যায় তোর মা বাবা খুশি থাকলে গো তোর দুনিয়াতে উন্নতির কোনো অভাব হবে না দুনিয়ার সকল মানুষ তোর পিছনে কথা বলবে তোরে উপরের দিকে যাইতে দিত না কিন্তু আমার আল্লাহ কইব তে তো তার মা বাবার মনে শান্তি রাখছে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া গেলাম আমি আল্লাহ তারে জিরু থেকে হিরু বানাইয়া দিছি ওই ছেলে ডাক দিয়া কই মা আপনার কবরে এত প্রশান্তি কেন বলেন না এত প্রশান্তি থাকার কারণ কি ছেলেটাই কথা বলতে দেরি মা জনের ডাক দিয়া কয় এই কবরে প্রশান্তির কারণ তুমি আল্লাহর ওলির সঙ্গে ভালো ব্যবহার করেছো আমি আপনাদের কাছে যেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম মনে করেন প্রথম দিয়ে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা কতাসাবু ফাকদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা ইমানদার বান্দা বান্দিদেরকে অন্যায় সারা কষ্ট দিবেন শুধু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা মনে করবেন না কবরে যারা আপনার মা বাপ তারাও ক্ষতিগ্রস্ত হবে বংশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের সঙ্গে ভালো ব্যবহার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার তৌফিক দান করুন জোরে করে না আমিন ছেলেটা ডাক দিয়ে বলে মা ও আমার মা আপনি বলেন না আমি সন্তান কি এখনো পর্যন্ত আপনার কাছ থেকে কোনো দোয়া আশা করতে পারিনি মা দোয়া করে বাবা আমি না বলছিলাম 28 থেকে 29 বছর বয়সে তুমি বড় মাপের ওলি হইবা এই কথা শুইনা ছেলের মনটা বড় খুশি হইয়া গেছে এবার ওই ছেলেটা ডাক দিয়া কয় আম্মুজি আপনি আমার জন্য দোয়া করেছেন কিন্তু আমি কেমনে ওলি হইতাম আমার পিতা আমার প্রতি বেজার হইয়া রইছে এবার কয় না 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 তোমার হুজুর তোমার প্রতি বেজার না যাও তুমি তোমার হুজুরের কাছে যা জিজ্ঞাসা করো এবার ওই হুজুরটা একটা ডাক দিয়া কয় ও বাবা জান তুমি মনে করছিলাম আমি তোমার
তোমার প্রতি বেজার হইছি না 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 আমি তোমারে আদব শিক্ষা দেওয়ার জন্য তোমার মার কাছ থেকে তুমি ওলির কাছে দৌড়ে আসনি ওইটা জানার জন্য আমি তোমার কাছ থেকে সইলা আসছি হুজুর আপনি আমার কেমন আদব লক্ষ্য করেছেন হুজুর একটা ডাক দিয়ে বলে কেমন আদব লক্ষ্য করেছি জাননি ওই আদবটা হইল এই আদব নিয়ে যদি তুমি আল্লাহর কাছে সেজদায় করে কানতে পারো আমার নবী মুস্তফার দিদার তুমি পাইয়া যাইবা হুজুর আমি কেমনে নবীর দিদার পামু আমার কেমন এবাদতের প্রয়োজন কয় কেমন এবাদত লাগবে তুমি আমার কাছ থেকে ছোট্টভাবে একটা কথা শোনো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়নি বলে পড়ি কয় তাইলে এখন থেকে তোমার আরেকটা কাজ হইল তুমি রাত্রবেলা ওইটা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়বা ও হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে কি আমার আল্লাহ আমার নবী মুস্তফার দিদার আমার দিবনি আমার আল্লাহ পাকের ওই বান্দাটা ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলে ও বাবা তুমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করো তোমারে আমার আল্লাহ পাক আমার নবী মুস্তফার দিদার দিব কই কেমনে আমার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বন্ধু আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য কাসুল আকাসুল খাস করা হয়েছে ইয়া আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ কি আমার আল্লাহ বলেন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসা স্থান প্রদান করা হবে আমার নবী একটা ডাক দিয়া বলে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার যদি তাহাজ্জুদের নামাজ পড়লে রাতের কিছু অংশ নামাজ যদি আমি আদায় করি আমার যদি প্রশংসার স্থান মাকামে মাহমুদ প্রদান করতে আল্লাহ পারে গো আমার উম্মত যদি তাদের দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে এবাদত করে এই এবাদত করার কারণে আমার উম্মতের কেমন ফয়সালা হইব আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী একটা ডাক দিয়ে কই উম্মত যখন নবীর পাগলের দলেরা নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নাহ মোতাবেক চলাফেরা এবং তাহাজ্জুদের নামাজ আদায় করব কঠিন রোগ বিমার হাড়ে সমস্যা ডায়াবেটিস বলেন যত রকমের প্রবলেম হোক না কেন তাহাজ্জুদের নামাজে উইটা আপনার এই দুইটা চোখের মণিকুটার পানি ছাড়তে পারবেন আল্লাহ বলেন বান্দার চোখের পানি আমার কাছে বড় মায়া লাগে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনি তাহাজ্জুদের সময় চোখের পানি পালায়া পালায়া কানবেন ও বন্ধু ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে অনেক যুবক ছেলেরা বিদেশে যাইতে পারে না ও যুবক তিনটা মাস সময় দিলাম খুশুসিয়তের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ো অনেক ভাইদের ব্যবসায় বরকত নাই আল্লাহর কসম তাহাজ্জুদের নামাজ আদায় করো অনেক মা বোনের সন্তান হয় না মা আপনার সন্তান হবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন একটা কাজ করা লাগবে বারোটা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে প্রত্যেক দিন আপনি আপনার চোখের পানি পালাইবেন আমার নবীর একটা হাদিসের মাধ্যমে হাদিসে কুদসিতে পাওয়া যায় আমার নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যখন বান্দার চোখের পানি পড়ে ওই চোখের পানি মাটিতে পড়লে আমার আরশ আজিম পর্যন্ত লড়াচড়া করতে থাকে ও আল্লাহ গো আপনার আরশ আজিম তো লড়ে না কারণ আপনি আপনার আরশ তো শক্ত পোক্ত ভাবে বানাইছেন আপনার আরশ কেন লড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দারা যখন শবে বরাতের রাত্রে শবে মেহরাজের রাত্রে লাইলাতুল কদরের রাত্রে গোপনীয় গোপনীয় রাত্রগুলোর মধ্যে গোপনে গোপনে ইবাদত করে আমার আল্লাহ ওই বান্দার চোখের পানিগুলা যখন নিচে পড়ে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত লড়তে থাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত লড়তে থাকে ফেরেশতারা একটা ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার সিদরাতুল মুনতাহার আরশ আজিম কেন লড়াচড়া করতেছে আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ও আমার ফেরেশতার দল লক্ষ্য করে দেখো দুনিয়ার জমিনে আমার কোন বান্দার চোখের পানি পালায় কান্দে আল্লাহর কসম ও জগতের মানুষ আপনি যখন চোখের পানি পালায়া পালায়া কান্দেন আপনার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নেন আমার বাবারা বন্ধুরা ও আমার বোমর কান্দির সুন্নি সম্মেলনের ভাই বাবারা একটা কথা মনে রাখবা তোমার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি আল্লাহ নাম নিলে গুনাহ হয় আরো জোরে কয় না গুনাহ হয় তাহলে সবাই ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ জবান খুলে ডাক দেন আল্লাহ
দুই হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে ধরে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার মেরে বলি ইয়া আউলিয়াল্লাহ, এবার উচ্চ কণ্ঠে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মনের আশা পূরণ করতে পারে কি পারে না? জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কঠিন রোগবালা মুসিবত আল্লাহ সারাইয়া দিতে পারে কি পারে না? তাহলে আল্লাহর যদি এত ক্ষমতা হয়, এই ক্ষমতাগুলা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদীর কাছে বন্টন করেন। আপনারা বলেন মা বাবার খেদমত করার পরে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পয়েন্ট কয়টা? তিনটা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই তিনটা পয়েন্ট। নামাজ কবুল করাইতে হইলে শিরিক মুক্ত এবাদত লাগবে, শিরিক মুক্ত এবাদত করলে নামাজ যদি কবুল করাইতে হয় মা বাবারে খুশি করা লাগবে, খুশি। সুবহানাল্লাহ, পড়েন না? তাইলে আপনি যত কিছুই করেন না কেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাবার মনে কষ্ট দেন, লাভ কথা বলেন না, লাভ? সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন, আর জবান খুলে পড়েন আমিন। আমি একটু জিকির দিয়া আমি মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা সবাই একটু জবান খুলে আমার সাথে আল্লাহ পাকের আসমে জাতের জিকির করবেন। জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের আসমে জাতের জিকির করি। ওই কবরে সংগার সাথী, ওই কবরে সংগার সাথী, নবী নরেই দাহান পাগল মন মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ আকবার, আর ভাবলে না যাই তো হইব রে মা রওয়ান মাশাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তোমরা আমায় কে বোঝাইবা অন্তর পইরা কালায়া আসে জানে গো মোর দয়া নামে আসে কত জালা মাশাল্লাহ, আল্লাহ আশক জানে গো মোর দয়া নামে আসে কত জালা মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই জগতে প্রেম করিয়া কয়জন আসে বালা, হাই গো কয়জন আসে বালা, মাশাল্লাহ আল্লাহ, উপরে উপর দেখিতে বালা ভিতর পইরা কালায়া সে জানে দয়াল নামে আসে কত জালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।